আবারও মুঙ্গিয়াকামী থানার পুলিশ কয়েক লক্ষ টাকার অবৈধ গাঁজা বাজেয়াপ্ত করলো বহিরাজ্যের একটি গাড়ি থেকে। ঘটনা মুঙ্গিয়াকামী থানাধীন 41 মাইল এলাকায় মঙ্গলবার রাতে। মুঙ্গিয়াকামী থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে একটি 6-চাকার কন্টেইনার গাড়িকে 41 মাইল এলাকায় আটক করে এবং গাড়িটিতে তল্লাশি চালিয়ে 51 প্যাকেটে মোট 387 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে। এর সঙ্গে আটক করা হয় গাড়ির চালক ও সহচালককে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাদিয়াকে। খবর পেয়ে ঘটনাস্থলে যান তিনি। পরবর্তীতে মুঙ্গিয়াকামী থানার পুলিশ গাঁজা সহ আটক গাড়িটিকে নিয়ে যায় মুঙ্গিয়াকামী থানায়। বহিরাজ্যের ওই কন্টেইনার গাড়ি থেকে আটককৃত গাঁজাগুলির বাজার মূল্য আনুমানিক 38 লক্ষাধিক টাকা হতে পারে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। আটককৃত দুই যুবকের নাম রাজা কুমার যাদব ও সহচালক অমিত কুমার যাদব। উভয়ের বাড়ি বহিরাজ্য বিহারের লাভপুরে। একটা গাড়ি মানে অন্যান্য দিনের মতোই জাতীয় সড়কের মধ্যে গাড়ি চেকিং করার সময় মুঙ্গিয়াকামী পিয়াসার আন্ডারে 41 মাইল এলাকায় এখানে একটা 6-চাকার একটা কন্টেইনার গাড়ি যার নাম হচ্ছে NL01AB4814 এই গাড়িকে আটকানো হয় এবং গাড়িতে তল্লাশি করার সময় এখানে মোট 387 কেজি ড্রাই গাঁজা পাওয়া যায়। যথারীতি গাড়িতে থাকা ড্রাইভার এবং কো ড্রাইভার তাদের নাম হচ্ছে অমিত কুমার আর একটা হচ্ছে রাজা কুমার, তাদের উভয়ের বাড়ি বিহার। তাদের দুজনকে আমরা আটক করে এখন থানা